ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি আমি স্থানাংক জ্যামিতি পঢ়িবলৈ লৈছোঁ। স্থানাংক জ্যামিতিত নাইনত আমি পাইছিলোঁ ভোজকুটি সম্বন্ধে আমি পঢ়িছিলোঁ, কেনেকৈ প্লট কৰিব লাগে এটা বিন্দু আমি পাইছিলোঁ। কিন্তু এতিয়া আমি ইয়াত এই টেনৰ স্থানাংক জ্যামিতিত দূৰত্ব ফৰ্মুলাটো আহিছে, দূৰত্ব সূত্ৰৰে আৰম্ভ হৈছে, ডিষ্টেঞ্চ বিটুইন টু পইণ্টছ। তাকে আমি এতিয়া কৰিম, কেনেকৈ কৰিম। আমি ধৰি লৈছোঁ এই এক্স ৱাই প্লেনখনত, ৱাই আৰু এক্স, এক্স ড্ৰেছ, ৱাই ড্ৰেছ, এইখনক এক্স ৱাই প্লেন বুলি কৈছোঁ। দুটা বিন্দু আছে, এইটো এ, ইয়াৰ স্থানাংক এক্স ওৱান ৱাই ওৱান, আৰু এইটো বি, এক্স টু ৱাই টু। তেনেহ'লে এই বিন্দু দুটাৰ মাজৰ যিটো দূৰত্ব, এই দূৰত্বটো উলিয়াব লাগে। আৰু এই অধ্যায়টোত এইটো আমি কৰিব লাগে। এইটো কৰোঁতে কেনেকৈ আমি দূৰত্ব উলিয়াব লাগে সেইটো মই দেখাই দিছোঁ থুলমূলকৈ। এৰ পৰা আমি ইয়াত এই বিন্দুৰ পৰা এডাল লম্ব টানিলোঁ, এডাল হ'ল এম। বিৰ পৰা এডাল আমি লম্ব টানিলোঁ, এডাল হ'ল এন, বি এন। তাৰপিছত এৰ পৰা আকৌ বি এনৰ ওপৰত লম্ব টানিলোঁ, এইটো পি বুলি ল'লোঁ। এতিয়া আমি ইয়াত এইটো কৰোঁতে লম্ব টানি আমি এটা সমকোণী ত্ৰিভুজ বনাই ল'লোঁ। এ বি পি, এ বি পি এটা হ'ল সমকোণী ত্ৰিভুজ। এতিয়া আমাৰ উদ্দেশ্যটো হ'ল কি, এই সমকোণী ত্ৰিভুজটোত আমি পাইথাগোৰাছৰ সূত্ৰটো লগাই লৈ এ আৰু বিৰ মাজৰ দূৰত্বটো উলিয়াম। এতিয়া ইয়াতে তোমালোকে চাই লোৱা, অ' এম, অ' এম এই বিন্দুটোৰ স্থানাংক এক্স ওৱান আৰু ৱাই ওৱান, এইটো হ'ল এক্স ওৱান আৰু ওপৰলৈ গ'লে ৱাই ওৱান। তেনেহ'লে অ' এম কিমান হ'ব এইডোখৰ, অ' এম মানে কিমান হ'ল এক্স ওৱান। তাৰপিছলৈ আহোঁ, এক্সকেইটা আমি বনাই লৈছোঁ অ' এন। এতিয়া বি বিন্দুটোৰ স্থানাংক লৈছিলোঁ বি এক্স টু কমা ৱাই টু, তেনেহ'লে বি বিন্দু অ' এন হ'ব বি, অ' এনৰ হ'ল এক্স টু, অ' এনৰ মান। ইয়াৰ পৰা আমি একাধিক্ৰমে যাম। এতিয়া আমি ইয়াত দেখিছোঁ সমকোণী ত্ৰিভুজটোত এ পি, এ পিডাল সমান হ'ব এম এনৰ সমান হ'ব। ইয়াত আমি লিখিম এ পি ইজ ইকুৱেল টু এম এন। তেনেহ'লে আমাক এম এন লাগে, এম এন মানে অ' এন মাইনাছ, অ' এন মাইনাছ অ' এম। তেনেহ'লে অ' এন কিমান আছিলে, এক্স টু, অ' এম আছিলে এক্স ওৱান। তেনেহ'লে আমি ইয়াত এই এ পিৰ ভেলুটো পাই গ'লোঁ, ইয়াত কি পালোঁ, এক্স টু মাইনাছ এক্স ওৱান। নেক্সট আমি এইডাললৈ আহোঁ, মানে আমাৰ নেক্সট কাম হ'ল বি পিৰ লেন্থটো ল'ব লাগে। এতিয়া ইয়াত চোৱা, এ এম ইজ ইকুৱেল টু পি এন, বা আমি পি এন বুলি লৈ লৈছোঁ, পি এন কাটি দিছোঁ, পি এন, পি এন ইকুৱেল টু হ'ব এ এম। আৰু এ এমৰ ভেলু কিমান, এইডোখৰ যদি এক্স ওৱান হয় এইডোখৰ ৱাই ওৱান হ'ব, এই কৰিলে তেনেহ'লে এইটো হ'ব ৱাই ওৱান। তাৰপিছত বি এনলৈ আহোঁ, বি এনৰ ভেলু হ'ব এইটো স্থানাংক এক্স টু কমা ৱাই টু, তেনেহ'লে এইটো হ'ব বি এন টু ৱাই টু। এতিয়াকৈ আমাক কি লাগে, বি পি লাগে। এতিয়াকৈ বি পি কিমান পাম, বি পি ইজ ইকুৱেল টু হ'ব বি এন মাইনাছ, বি এন মাইনাছ পি এন, এইটো পি এন টু, বি এন মাইনাছ পি এন, মানে বি এনৰ ভেলু কিমান, ৱাই টু, আৰু পি এনৰ ভেলু হ'ল, এইটো পি এন পাইছোঁ ৱাই ওৱান। এতেকে এইটো পাইথাগোৰাছৰ সূত্ৰ লগালে পাম, এইটো মই লিখি নিদিওঁ। এতেকে পাইথাগোৰাছৰ সূত্ৰৰ পৰা আমি লিখিব পাৰোঁ, যিহেতু এ পি বি এটা সমকোণী ত্ৰিভুজ, তেনেহ'লে কি লিখিব, এ বি স্কুৱাৰ ইকুৱেল টু কি হ'ব, হাইপটনিয়াছ স্কুৱাৰ বা অতিভুজ স্কুৱাৰ ইজ ইকুৱেল টু লম্ব স্কুৱাৰ, লম্ব বা ভূমি ক'লে হ'ল লম্ব স্কুৱাৰ, ভূমি স্কুৱাৰ মই লিখিছোঁ এ পি স্কুৱাৰ প্লাছ লম্ব স্কুৱাৰ, এইটো হ'ল বি পি। এতিয়া চোৱা এ পি ভেলু কিমান, এ পি এমা পালোঁ এক্স টু মাইনাছ, এক্স টু মাইনাছ এক্স ওৱান হোল স্কুৱাৰ প্লাছ
BP value y2 minus y1 whole square. Ata ke AB ya bogomul lala ki hobo tan x2 minus x1 whole square plus y2 minus y1 whole square. Itu hol duta bindur mazor durotto uliwar uttoto. Ternyata yang mana rakhi bah, misal di kenapa ke x1 minus x2 likhu kotha nae, tadah y2 minus y1 nu kelikan, ini whole square tuh, jadi tadah jadi kenapa minus u ahe, itu plus kui pelaku, minus, kalau result tuh dia kenapa minus ahe jadi plus, karena mah, itu emang beri nukor aja, mana kami x2 minus x1 aja likhi bolak, itu kotha nae, kini itu kita tuh kami kui bolak, x2 minus x1 nya apa ya, itu angko angko tuh kode kami itu apply nukor lo sulit aja. এবাৰ আমি অংকটো সমাধান কৰিবলৈ লৈছো ইয়াত 1 নম্বৰ 7.1 অনুকিলনি 1 নম্বৰ অংক দিছে তলৰ প্ৰতিজোৰ বিন্দুৰ মাজৰ দূৰত্ব নিৰ্ণয় কৰা এই বিন্দুকিটাৰ মাজৰ দূৰত্বটো নিৰ্ণয় কৰিব লাগে তে এই দুটা বিন্দু দিলে 2,3 এটা বিন্দু আৰু 4,1 ইয়াত মই এ আৰু বি বুলি লিখি লব পাৰো বিন্দু দুটাৰ মই নাম লিখি দিছো এটা হল এ A bindu boleh dilihat tuh, atau itu B bindu dilihat. Kalau awalnya, kalau A B itu dua atau hutto kami lirik dim, atau dua hutto itu lirik dila, maka ek nomor itu ahijah. Karena kami potek angko kode zaman pada hutto lirik oleh sasa kepala lagi. Itu x two minus x one, kami formula itu palu whole square plus y two minus y one whole square. Itu itu hutto kami kau bagi itu hole x one y one x two y two. Itu port kami lirik lo x one y one x2 y2 tema angka tu kebola hubida hai tanle yat x2 4 x1 2 square plus y2 whole 1 y1 3 tanle ami apa palu four minus two two over two square আই ফলো 1 1 3 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার তে মাইনাস 2 টু বহুত এর গন্ডগোল করে প্লাস মাইনাস মাইনাস 4 এর গন্ডগোল করে এটা ভালকে চাই লাগে নেক্সট এটো 4 হল আর স্কয়ার হওয়ার কারণে মাইনাস 2 প্লাস এর প্লাস 4 হল তাহলে ইয়াত আমি পালো এটো 8 পালো আর কিছুমান ম পাইছো স্কয়ার রুট লড গন্ডগোল হয় ইয়াত এভাবে সেবা তোমালকে ইয়াত দুই কেটা আছে তিনটা আছে দুই এই দুটা পেয়ার হলে পেয়ার থকা দুই দুটা দুই তো বাহিরলে গুছে হলে এটা হয়ে যাবে কারণ ইয়ার অ্যানসারটো হল 2 মানে এই ভাগে সবা রুট ওভার এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ মানে রুটৰ বাহিরলে হবল হলে স্কয়ার হৈ থকা পূর্ণবর্গ রাখিটো হে বাহিরলে আহিব পারে জিটো না পূর্ণবর্গ ন হয় এটো থাকি যাব তেনে আৰুটা ম উদাহরণ দি দিছো 3 স্কয়ার ইনটু 2 তেনে 3 টো পূর্ণবর্গ হয় না থ্রি টু বাহির হলে গুছি যাব থ্রি স্কোয়ার স্কোয়ারটো নাইকিয়া হয়ে যাব এইটো ভিতর টু টু যেহেতু পূর্ণবর্গ নহয় ইয়াত টু টু উত্তর ভিতর থাকিব এইভাগে আমি কব লাগিব অঙ্কটো এবার আমি এক নম্বর অনুশীলনী 7.1 অনুশীলনী একর তিন নম্বর অঙ্কটো কবলৈ লৈছোঁ এইটো দিয়া দিয়া আছে ইয়াত মই সৰু সৰুকে এক্স ওৱান ৱাই ওৱান লিখি ললোঁ এক্স টু ৱাই টু লিখি ললোঁ therefore ab ইয়াত মই a আৰু b নাম দি লৈছো ab বুলি লিখিলে হল তেতিয়া মই সুবিধা হ'ব কম আগৰটো নিচিনাকে ফৰ্মুলাটো লিখিম x2 minus x1 whole square plus y2 minus y1 whole square তেতিয়া ইয়াত চোৱা ইয়াত x2 কিমান minus a তাৰপিছত x1 a plus y2 হল minus b আৰু ইয়াত যেহেতু এইটো মাইনাছ মাইনাছ আহিব আৰু এইটো হ'ল বি ইয়াত কি হ'ব মাইনাছে মাইনাছে মাইনাছ টুৱাইছে হ'ব হোল স্কুৱাৰ প্লাছ মাইনাছ বি হোল স্কুৱাৰ তাহলে ইয়াত কি পালোঁ এইটো বৰ্গ হোৱাৰ কাৰণে এইটো মাইনাছটো প্লাছ হৈ যাব এইটো ফ'ৰ এ স্কুৱাৰ পালোঁ ইফালে ফ'ৰ বি স্কুৱাৰ পালোঁ ইয়াত আমি ফ'ৰটো কমন ল'ব পাৰিম কাৰণ আমি জানো ফ'ৰটো এটা পূৰ্ণবৰ্গ ৰাখি মানে ফ'ৰটো কি হ'ব ৰুট অফ ফ'ৰ মানে
টু ইনটু টু, তাহলে টুটু বাহিরে গুছি আহিব, ইয়াত আমি লিখিম টুটু বাহিরে গুছি আহিব, টুটুর বাহিরত ভিতর এইকটা থাকি যাব। আর এই দুটা পূর্ণ বর্গ হলহেতেন মানে ইয়াত এইটো এইহে সিঙ্গুল সিঙ্গুল রয়ে আছে, গোটে ইনটুত থাকি ইনটু হয়ে থাকবে লাগবে, তেতিয়াহে আমি আনিব পারি, ভেগে নয় এটা এটাকে কব নয়। নেক্সট একটা অঙ্ক দিছে জিরো কমা জিরো আর 36.15 মাজৰ দূরত্ব উলিওয়া। এই অঙ্কটো কৌটে জিরো কমা জিরো মানে কি সদায় মূলবিন্দু স্থানাঙ্ক বলে কোয়া যায়, জিরো কমা জিরো আমি মূলবিন্দু এ বলে লিখি লৈছো, ও আর লিখা নাই, আর এই বিন্দু হল 36। এই সবাই তাহলে আমি যদি এ বি আগর দূরত্ব সূত্রই লগাম, এইডোখর আর একটা শর্টকাট একটা মানে কম, তাহলে ইয়াত এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, তাহলে ইয়াত এক্স ওয়ান 36 মাইনাস জিরো স্কোয়ার প্লাস 15 মাইনাস জিরো স্কোয়ার, ফলে হবো 36 স্কোয়ার আর এফালে হবো 15 স্কোয়ার। এইডোখরে কথা এটা চাওয়া, মূল বিন্দুর পর যেটা দূরত্ব সুদে তাত আমি সিধা এটাই লিখি দিব পারো, এই দুটা জিরো আর এই জিরো যেনা মূল বিন্দু এটা হল এক্স আর ওয়াই, এই দুটা যেনবা বিন্দু আছে, তাহলে মূল বিন্দুটোর স্থানাঙ্ক যদি আমি উলিয়াবলে যাও, মূল বিন্দু আর সেই বিন্দুটোর মাজের দূরত্ব যদি উলিয়াবলে যাও, তাহলে কি হবো জিরো মাইনাস এক্স স্কোয়ার বা এক্স এক্স স্কোয়ার মাইনাস জিরো, মই আগতে কৈছো কথা নাই কোনটো মাইনাস স্কোয়ার, তাহলে কি পালো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সদায় আমি এটা শর্ট শর্টকাট হয় এইটা এনেকা ধরনের অঙ্ক পরীক্ষাত আহি থাকে, মূল বিন্দু আর একটা বিন্দুর মাজের দূরত্ব উলিয়াই দিবলে দিয়ে ওয়ান মার্কস দিয়ে, তেতিয়া আমি এই ফর্মুলাটো ব্যবহার করে পটককে অঙ্কটো কম সময়তে আমি অঙ্কটো করব পারো। এতিয়া আমি 36 বর্গ করতে পালো 1296 আর 15 বর্গ করে পালো 225, দুইটা যোগ করলে পাম 1521, তাহলে ইয়ার দূরত্ব হল 1521। আর 1521 বর্গমূল করলে পাম আমি 39, তেনহলে এ আর বি মাজৰ দূরত্ব হল 39। দুই নম্বর অঙ্কটো হয়ে গেল, এবার তিন নম্বর অঙ্কটো দিছে 1.5 2.3 আর মাইনাস 2.11 বিন্দু তিনিটা, এই বিন্দু কেটা একরেখীয় হয় নে নয় মানে একটা রেখাত আছে নে নাই তাতে আমি চেক করব লাগে। এই বিন্দুটো মই ধরে ললো 1.5, বিটো ধরে ললো 2.3 আর সিটো ধরে ললো মাইনাস 2 আর কমা মাইনাস 11। এতিয়া কথাটো হ'ল কি, বিন্দু তিনিটা একৰেখীয় হোৱাৰ চৰ্তটো হ'ল কি, দুটা বিন্দুৰ মাজৰ এৰিয়াত এ বি প্লাছ বি চি প্লাছ ইজ ইকুৱেল টু চিয়ে হ'ব লাগিব, এই দুটা আৰু এই দুটাৰ যোগফল চিয়ে হ'ব লাগিব, দুটা বিন্দুৰ মাজৰ এ বি চি, তেনেহ'লে এ বিন্দুৰ স্থানাঙ্ক 1.5, বিটো 2.3, এইটো তাহলে দুইটার মাজের দূরত্ব একরেখাত থাকবলে হলে এ বি, এ বি প্লাস বি সি ইকুয়াল টু সি এ, এইটো হল ডিস্টেন্স ফর্মুলার দ্বারা যেটা আমি একরক্ষীয়টো আমি প্রমাণ করবলে চাও তেতিয়া এই ফর্মুলাটো ব্যবহার করব পাৰি। আর পিছর আমি চ্যাপ্টারত আমি পামগে যে ত্রিভুজর কালি উলিয়াইও একরক্ষীয়টো প্রমাণ করব পাৰি, যদি ত্রিভুজটোৰ কালিটো যদি শূন্য হয়ে যায় তেনেহলে বিন্দু তিনিটা একরক্ষীয় হয় আর সেটা একটা ইজি পদ্ধতি হয়, কিন্তু আমি ডিস্টেন্স ফর্মুলার যেটা আমি অঙ্ককেইটা করে আছো ব্যবহার করে এটা আমি এই ফর্মুলাটা এপ্লাই করবেন, আমি দূরত্ব সূত্র লগাম, এ বি এ বি দূরত্বটা উলিয়াম, এটা আমি সিধা করে দিব পারো, ইয়াত চাই লওয়া এ আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান এক্স টু, এই টু মাইনাস ওয়ান ডাইরেক্ট লিখব পারে, আকৌ টু মাইনাছ ওৱান কৰিলে এইটো হ'ল থ্ৰী, থ্ৰীটো লোৱাই টু, থ্ৰী মাইনাছ ফাইভ আমি এনেকৈ কৰিব পাৰোঁ, ইয়াতে কৈ দিছোঁ এইটো হ'ল ওৱান স্কুৱাৰ এইটো প্লাছ মাইনাছ টু স্কুৱাৰ, তেনেহ'লে এইটো কিমান হ'ব
1 plus 4 equal to root 5. Here answer. Next exam BC. BC to minus 2. Minus 2 is good. Minus 2. Aru 2 to be a minus squares. Minus 11. Minus 3 square. Tanle pala palo. Minus 4 square. Plus minus 14 square. Pala minus 4. 4 whole. 16. Plus 14. 14 into 14 whole. 1. 9. 6. Tanle duita plus koile pam. Baru kule ek do dengan kai pala dua gul dukho baru tapi sekarang BC value tu lihat sahamin B atau BC mana AC ya oba AC bah C ya tiap tu kami minus 2 minus 1 square plus minus 11 minus 5 square. Then let it keep a look. Roll minus 3 square plus minus 16 square is equal to TKS and minus 1 TKS. Minus 3 square square hog and minus 2 Nike hogle plus 9 hogle 16 square over 2, 5, 6. Kalau kita plus kuil lah mikir pam, nasa punor plus kuil le x 62. Lama dekhi lu itu atau equal lah, itu dah zuk kuil lah mikir napaun bolor tu napaun, takhe AB plus BC is not equal to AC, takhe itu bintu ini dah ekor kyo napaun. এবা আমি 6 নম্বৰ অংকটো কৰিব লৈছো 6 নম্বৰ অংকটো দিয়া আছে 5, -2 6, 4 আৰু 7, -2 বিন্দু কেটা এডাল সমদ্বি বাহু ত্ৰিভুজৰ শিক্ষ বিন্দু হয় নে নহয় পৰীক্ষা কৰিবলৈ এই অংকটো কৰোঁ আমি এটা ত্ৰিভুজ আঁকি ললোঁ এ বি সি ডি এ বিন্দুৰ মান দিলোঁ স্থানাংক 5, -2 বি টো হ'ল 6, 4 সি টো হ'ল 7, -2 আমি সমদ্বি বাহু ত্ৰিভুজ বুলি দেখাব লাগে আমি সমদ্বি বাহু ত্ৰিভুজৰ কথাটো জানো যে যদি দুডাল বাহু এটা ত্ৰিভুজৰ সমান হয় তেনেহলে তাক সমদ্বি বাহু ত্ৰিভুজ বুলি কোৱা হয় এতিয়া আমি ডিস্টেন্স ফৰ্মুলাৰ দ্বাৰা আমি ইয়াক চেক কৰিম বাহুৰ দিকটো উলিয়াম দুটা পইণ্টৰ মাজৰ তে ইয়াত আগৰ দৰে কৰিম এটো ল'লোঁ এ বি তোমাৰ বি বুলি ধৰি লৈছোঁ এতিয়া 6, -5 প্লাছ 4 minus a minus a plus is equal. Here is 4 minus minus 2. Then later we keep them. Hello, 1 square hagul plus hello, minus a minus a plus is equal. Plus hole. Say level due to zoo is equal. 6 square is equal. Then later we have 1 plus 36 is equal to root over 30. 7 itu kalau next kami sama ke BC B R C itu second point beli dulu lo 7 - 6 kuadrin square plus minus 2 minus 4 dan lihat kipal lo total 1 ya kalau 1 square 1 minus 6 square minus a plus, come to plus, do a, say a zukule, soy balo, or down dog of minus in minus in. Now, he will call a on group, good was uncertain. Plus 36, then root over kibalo do 37. Well, it were 37, tell my AC will a poison air. Do the bahomi homan bully bagalo. Take a AB is equal to BC. Or third, tibus ABC. এটা সমদ্বি বাহু ত্ৰিভুজ আকৌ ত্ৰিভুজ বুলি লিখিলোঁ সমান্তৰাল